যুদ্ধ মানেই ধ্বংস আর খুনোখুনির ভয়ঙ্কর খেলা, কিন্তু অনেক সময় যুদ্ধের ময়দানেও হাস্যকর সব ঘটনা ঘটে যায়। আমাদের আজকের এই ভিডিওটিতে থাকছে এমনই একটি হাস্যকর ঘটনার ইতিহাস, যেখানে আমেরিকান সৈন্যরা আলু দিয়ে জাপানি সাবমেরিন ডুবিয়ে দিয়েছিল। 1944 সালে মার্কিন ডিস্ট্রয়ার ওব্যানন একটি এসকর্ট মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে যাওয়ার পথে অন্ধকার রাতে নাটকীয়ভাবে শনাক্ত করে একটি কাইচু সিক্স ক্লাস সাবমেরিন। নাটকীয় বলা হচ্ছে এজন্য যে ওই অঞ্চলে তখন অনেকগুলো শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ছিল, সেখানে জাপানি সাবমেরিনের উপস্থিতির কোনো আশঙ্কাই ছিল না। জাপানি সাবমেরিন আরও থ্রি-ফোর সার্ফেস অবস্থায় অর্থাৎ পানির উপরে ছিল। প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ ও ব্যাটারি চার্জ করার জন্য এটি পানির উপরে উঠে আসতে বাধ্য হয়েছিল। মার্কিন যুদ্ধজাহাজের হাতে ধরা পড়া এড়াতে এটি ইঞ্জিন বন্ধ করে ক্রুজিং করছিল। তাই ডিস্ট্রয়ার ওব্যানোরের সামরিক শনাক্তকারী সোনার সিস্টেম প্রথমে একে অনেকগুলো নেভাল মাইনের লেয়ার হিসেবে খুবই অল্প দূরত্ব থেকে শনাক্ত করে। সার্চ লাইট জ্বালিয়ে যখন ডিস্ট্রয়ারটি বুঝতে পারে এটি একটি স্থির ভাসমান সাবমেরিন, তখনই সংঘর্ষ এড়ানোর জন্য ডিফেন্সিভ ম্যানুভার হিসেবে তড়িঘড়ি করে হার্ডশিপ টার্ন নিতে শুরু করে। কিন্তু তারপরও সাবমেরিনের সাথে জাহাজের মৃদু সংঘর্ষ ঘটে যায়। দুটি নৌযান পরস্পরের সাথে ঘষা খায় এবং সমান্তরালভাবে একই দিকে চলতে থাকে। সাবমেরিনের বদ্ধ অবস্থা থেকে সাময়িক মুক্তি পেয়ে সেদিন ডেকের উপর বেশ কয়েকজন জাপানি নাবিক ক্লান্তিতে গা এলিয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। অন্যদিকে জাপানি আক্রমণ থেকে বাঁচতে ইউএসএ ওব্যানন নেভিগেশন লাইট বন্ধ করে চলতে থাকায় সাবমেরিনের অন্য ক্রুরা মার্কিন যুদ্ধজাহাজের আক্রমণ টের পায়নি। দুটো নৌযান পরস্পরের সঙ্গে ধাক্কা খেতেই শত্রু বধ করতে দুই দল মানুষ লড়াই শুরু করে। জাপানি সাবমেরিনের ডেকের উপর ছিল একটি 3 ইঞ্চি ব্যাসের কামান। হঠাৎ জাপানি সাবমেরিনের কামান থেকে ফায়ারিং শুরু হলো, কিন্তু সেটি ডিস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধজাহাজ ডুবানোর জন্য যথেষ্ট নয়। দূরত্ব খুবই কাছাকাছি হওয়ায় ইউএসএ ওব্যানন নিজের শক্তিশালী 5 ইঞ্চি ব্যাসের কামান ব্যবহার করতে পারছিল না। আবার নিজেদের জাহাজের ক্ষতির আশঙ্কায় সাবমেরিন বিধ্বংসী টর্পেডো বা ডেপথ চার্জও ফায়ার করতে পারছিল না। একই অবস্থা ছিল সাবমেরিনেরও, তারা নিজেদের মূল অস্ত্র টর্পেডো ফায়ার করতে পারছিল না, তাই সাবমেরিনটি মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। কারণ ইউএসএ ওব্যাননের কোর্স এমন ছিল যে সাবমেরিন থেকে মাইন নিক্ষেপ করলে সেটির ফাঁদে মার্কিন যুদ্ধজাহাজটি পড়বে তা একদমই নিশ্চিত ছিল। এমন সময় একজন জাপানি অফিসার তার রিভলভার দিয়ে গুলি শুরু করেন। মার্কিন নাবিকদের সাথে তখন স্বাভাবিকভাবেই অস্ত্র ছিল না। এমন অবস্থায় ডিস্ট্রয়ারের একজন ক্রু, যিনি কিনা জাহাজের রান্নাঘরে রাঁধুনি ছিলেন, তিনি হঠাৎ ভেসে থাকা জাপানি সাবমেরিনের ডেকের উপর থাকা ক্রুদের দিকে আলু নিক্ষেপ করতে শুরু করেন। যুদ্ধের পাশাপাশি পার্ট টাইম শ্রমিকের কাজ করত এই ডিস্ট্রয়ার। যখন তারা সাবমেরিন কর্তৃক আক্রান্ত হয় তখন টনে টনে আলু ছিল ডিস্ট্রয়ারে। রাঁধুনির দেখা দেখি অন্যান্য ক্রুরা সাবমেরিনের ডেকের ফায়ারিংরত ক্রুদের উদ্দেশ্যে আলু নিক্ষেপ করতে শুরু করেন। সাবমেরিনের ক্রুরা রাতের অন্ধকারে মার্কিন জাহাজের অপর্যাপ্ত আলোতে ও লড়াইয়ের উত্তেজনাবশত আলুকে গ্রেনেড মনে করে। জাপানি নাবিকদের কেউ কেউ স্বাভাবিক রিফ্লেক্সের বসে আলু ধরে ধরে পানিতে ফেলছিল, কেউ কেউ সাহস করে ডিস্ট্রয়ারের উদ্দেশ্যে অন্ধকারে গ্রেনেড ভেবে আলুকে নিক্ষেপ করছিল। এরই মধ্যে জাপানি ক্যাপ্টেন এমার্জেন্সি ডাইভ দেন পানির গভীরে। এই সাবমেরিনটি পানির সর্বোচ্চ 75 মিটার গভীরে যেতে পারত। এবার মার্কিন যুদ্ধজাহাজের ক্যাপ্টেন সত্যিকারের গ্রেনেড তথা অ্যান্টি সাবমেরিন ডেপথ চার্জ নিক্ষেপ করার নির্দেশ দিলেন। পানির নিচে সাবমেরিনকে প্রচণ্ড পানির চাপ সহ্য করতে হয় এবং সাবমেরিন ধীরে ধীরে চাপ সহ্য করে পানির গভীরে যায়। সাবমেরিনের খোল নির্দিষ্ট পরিমাণ চাপ সহ্য ক্ষমতা সম্পন্ন করে বানানো হয়, তাই এরা নির্দিষ্ট গভীরতার বেশি গভীরে যেতে পারে না। কোনো কারণে যদি এই চাপের পরিমাণ হঠাৎ কমিয়ে বা বাড়িয়ে দেওয়া হয় তবে সাবমেরিন পানির চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, আর সে কাজটি করে ডেপথ চার্জ। এটি পানির নিচে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়, বাকি কাজ করে দেয় পানির চাপ। সেদিন মার্কিন যুদ্ধজাহাজের ছোড়া এসব ডেপথ চার্জের প্রচণ্ড বিস্ফোরণে সাবমেরিনের শরীর সমাধি ঘটেছিল। নিহত হয়েছিল 66 জন জাপানি নাবিক, কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এভাবেই আলু দিয়ে সাবমেরিন ডোবানো সম্ভব হয়েছিল। কেননা আলুকে গ্রেনেড না মনে করে সাবমেরিনের ক্যাপ্টেন যদি পানির গভীরে ডাইভ না দিতেন তবে ডেপ চার্জ ফায়ার করা সম্ভব হতো না। এ ঘটনায় ইউএসএ ওব্যাননের সুখ্যাতি ছড়িয়ে পড়ে। আলু দিয়ে সাবমেরিন বধের মুখরোচক গল্পটি নাবিকদের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ইউএসএ ওব্যানন তার আলু খ্যাতি ছাড়াও যুদ্ধে বেশ কৃতিত্ব দেখার স্বীকৃতি হিসেবে 17টি ব্যাটল স্টার এবং একটি প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন পদক জিতে নেয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।